বেরিয়ে গেল বহিউদ্দিন এবং জাহাঙ্গীরকে এর মরদেহ বহনকারী দুটি অ্যাম্বুলেন্স। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা অত্যন্ত আগ্রহের সাথে এই যে অ্যাম্বুলেন্স গেল সেটি তারা কারণ করার চেষ্টা করেছেন, ছবি নেবার চেষ্টা করছেন। এখন পর্যন্ত যারা এতদিন এখানে ছিলেন, 17টা বছর ধরে বিচারিক কার্যক্রম চলা পর্যন্ত এই কারাগার থেকে এই মুহূর্তে তাদের 12টার আগেই বের করে দেওয়া হয়েছে। সুতরাং নিশ্চিত হওয়া গেছে 10:01 তাদের ফাঁসি কার্যকর করা হয় এবং মহিউদ্দিনের ঠিক বাম পাশে জাহাঙ্গীরকে একই সাথে একই দড়িতে ঝোলানো হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, এই ফাঁসির মঞ্চে ওঠার আগেই জাহাঙ্গীর কিন্তু অপ্রকৃতস্থ হয়ে পড়েন এবং তিনি কিন্তু বেশ অস্বাভাবিক আচরণ করেছেন। আমরা চেষ্টা করছি যারা যারা আসছেন এখানে এখন পর্যন্ত ভেতরটা দেখানোর চেষ্টা করছি, আর কোনো কর্মকর্তা আসে কিনা বা গণমাধ্যমের সাথে কেউ কথা বলে কিনা সেটি আসলে জানবার জন্য চেষ্টা করছি আমরা। কোন কর্মকর্তা বের হয়নি, আপনাদের কার্যক্রম কি শেষ? আপনাদের পক্ষ থেকে কেউ বক্তব্য দেবে? মানে কোনো বক্তব্য নাই? এখানে আসলে কেউ তারা বক্তব্য দেননি এবং বক্তব্য দেওয়ার অতিরিক্ত তারা না বলে জানিয়েছেন। গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করছেন কারা ফটকে যারা কারারক্ষী রয়েছেন তাদের সাথে, কিন্তু কেউ আসলে কথা বলছেন।